হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিগুলা, ওনার ব্যবহৃত জিনিসগুলা। ওই এই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা ওর একটা ইয়ে আছে, কবিতা আছে, তাল গাছে। ওই তাল গাছ ওই সাইড আছে। আচ্ছা, আপনি একদম তাহলে সামনে চলে আসবেন আমার সাথে, ঠিক আছে? সামনে একটু ছবি তুলে দিবেন। এদিকে চলে যাব নাকি এদিকে যাই? ভিতর দিয়ে যাই। এদিকে দে না, এটা এটা রবীন্দ্রনাথের ট্রান্সপোর্ট। এনে খেলাধুলা সব করা হতো। এই যে এই তাল গাছটার যেন বৈশা, তখন তাল গাছটার নিয়ে কবিতাটা লেখা হয়েছে। এই যে তিনটা তাল গাছ। আচ্ছা আচ্ছা, ওই যে কর্নার আবার বকুলতলা এখানে না? আচ্ছা আচ্ছা, এন হচ্ছে তাল গাছ এক পা দাঁড়িয়ে। আচ্ছা, নারকেল গাছ। আমার সামনে দুইটা ছবি দিবেন। আমি এনতে কুষ্টিয়া শহরে যাইতে কতটুকু সময় লাগবে? হ্যাঁ, পঁচিশ মিনিট না? সংবাদপত্রের এই দুইটা ঘর কিসের? এই দুইটা ঘর কিসের? এই দুইটা টালি ঘর রবীন্দ্রনাথের। টালি ঘর না, টালি ঘর। আর এটা হচ্ছে লাইব্রেরি, পুরনো লাইব্রেরি। আর ওইটা ডিসি অফিস থেকে গিটাম দিছে। আচ্ছা, ডিসি অফিস থেকে করে দিছে। আচ্ছা, এই সাইড হলো, এটা হলো গানের মঞ্চ। এটা মঞ্চ, এটা মঞ্চ, এটা পুরান মঞ্চ, এটা পূর্ণ, এটা নতুন করছে। টিকিট কাউন্টারের রুম, টিকিট কাউন্টার। আচ্ছা, এই দুইটা জায়গাতে এটা নতুন, এটা নতুন মঞ্চ। আর ওইটা এটা ক্যান্টিন না? এটা চালু হয়েছে ক্যান্টিনটা? আর এটা হচ্ছে জেলা ডাক বাংলো না, ডাক বাংলো শিল্প গীতাঞ্জলি দিয়ে ওটা।